আবারও সংঘাতে জড়িয়েছে ফিলিস্তিনি ও ইসরায়েল। এতে এ পর্যন্ত নারী ও 10 শিশুসহ অন্তত 32 ফিলিস্তিনি নিহত হয়েছে। অন্যদিকে ইসরায়েলে নিহত হয়েছে 3 জন। ইসরায়েলি বিমান হামলায় গাজায় হামাসের 13-তলা একটি টাওয়ার ভেঙে পড়ার পর মঙ্গলবার গভীর রাত থেকে ইসরায়েলে অন্তত 130টি রকেট ছুড়েছে হামাস। মার্জিয়া মানানের রিপোর্ট। রমজানের শেষ মুহূর্ত, খুশির ঈদ দ্বার প্রান্তে, কিন্তু শিশুদের লাশের সারি, রক্তাক্ত দেহ আর হাসপাতালে স্বজনদের ছুটোছুটিতে সময় কাটছে ফিলিস্তিনিদের। এবারের উত্তেজনা শুরু শেখ জারা এলাকায় ফিলিস্তিনিদের উচ্ছেদের ঘটনাকে কেন্দ্র করে। জেরুজালেম লাগোয়া এই এলাকা থেকে ফিলিস্তিনি কয়েকটি পরিবারকে ইসরায়েলের সুপ্রিম কোর্ট উচ্ছেদের আদেশ দেওয়ায় শুক্রবার আলাকসা মসজিদ প্রাঙ্গণ থেকে প্রতিবাদ বিক্ষোভের শুরু। বিক্ষোভকারীদের সরিয়ে দিতে ইসরায়েলি পুলিশ তৎপর হলে দুই পক্ষের সংঘর্ষের সূত্রপাত। ফিলিস্তিনের কট্টরপন্থী সংগঠন হামাস সোমবার মসজিদ চত্বর থেকে পুলিশ প্রত্যাহারের জন্য আলটিমেটাম দেয় ইসরায়েলকে। এরপরই ইসরায়েলের রকেট ছোড়ে হামাস। তার জবাবেই সোমবার দফায় দফায় বিমান হামলা চালায় ইসরায়েল। এতে 10 শিশুসহ প্রাণ হারায় 32 ফিলিস্তিনি। গতকাল ইসরায়েলি রকেট হামলায় গাজায় হামাসের 13-তলা একটি টাওয়ার ভেঙে পড়ার পর মঙ্গলবার গভীর রাত থেকে ইসরায়েলের জেরুজালেম ও অন্যান্য এলাকায় শত শত রকেট ছোড়ে হামাস। এদিকে পশ্চিম তীরে ইসরায়েল অধ্যুষিত লর্ড শহরে জরুরি অবস্থা জারি করা হয়েছে। সোমবার ওই শহরে এক ইসরায়েলি কর্তৃক এক ফিলিস্তিনি নাগরিককে গুলি করে হত্যার পর থেকে সেখানে সহিংসতা ছড়িয়ে পড়ে। ইসরায়েল ফিলিস্তিনের মধ্যে এই সংঘাতের ঘটনায় উদ্বেগ আর সংঘাত বন্ধের আহ্বান জানিয়ে দায় সেরেছে বিশ্ব। তবে বিষয়টি নিয়ে আজ আলোচনায় বসতে যাচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। মার্সিয়া মান্নান, মাইটিভি। We'll be right back.